12 জানুয়ারি চট্টগ্রামে পুমার একটি শোরুম উদ্বোধন করতে দেখা যায় সাকিবকে। মঞ্চে কথা বলার সময় এক ভক্ত ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়েন সাকিবের ওপর। মুহূর্তেই ঘটে যায় ঘটনাটি। পরে ওই যুবককে নামিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আয়োজক কমিটিকে। তবে কিছু সময়ের ব্যবধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি সাকিব তার ফেসবুকেও জানান, আর এতে পুমার আউটলেটের সামনে জড়ো হতে থাকেন হাজারো ভক্ত। সেখানেই ঘটে যায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। জমজমাট বিপিএল এর ঢাকা পর্ব শেষে চট্টগ্রামে অবস্থান করছিল দলগুলো, সাকিবও ছিলেন সেখানে। তবে সেদিন ক্রিকেট রেখে ছুটে গিয়েছিলেন চট্টগ্রামের লালখান বাজারে বিশ্বখ্যাত ব্র্যান্ড পুমার নতুন আউটলেট উদ্বোধন করতে। জয়ন্তী চ্যাটার্জি, প্রতিদিনের বাংলাদেশ।